আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাঙ্গন। মহিলাঙ্গনে আমরা চারটি সেগমেন্ট রাখি, ঘরোয়া, আলোকপ্রভা, স্বাস্থ্য কথা এবং আলোচনা। প্রথমেই রয়েছে ঘরোয়া। ঘরোয়াতে সবসময়ের মতো আমাদের সঙ্গে আছেন মুনিরা সুলতান আপা, পরিচালক আপন ঘর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আজকে একটু কাপড় চোপড়ের যত্ন নিয়ে কথা বলতে চাই আপনার সাথে। বিশেষ করে বৃষ্টির দিনে আমরা দেখি যে কাপড় চোপড় যেখানে রাখছি একটা কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ, ওই রোদ ঠিক মতো না লাগার কারণেও হতে পারে বা কি, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই আর কি, যে কেন হয় আর এর প্রতিকারটা কি? অনেক সময় হঠাৎ করে বৃষ্টি এসে গেলে দেখি কি কাপড় একটু ভিজে গেল, বাসায় গিয়ে যদি সেটা ভালো মতো না শুকিয়ে রোদতে না দিয়ে আলমারিতে উঠিয়ে রাখি, তাতেই স্যাঁতস্যাঁতে গন্ধটা হয়ে যায়। সেক্ষেত্রে তো ভালো মতো শুকিয়ে বা আয়রন করে এই কাপড়টা রাখা উচিত। আর এছাড়া আলমারিতে যাতে স্যাঁতস্যাঁতে গন্ধ না হয় সেটার জন্য আমরা চক, চক মানে যেটাতে আমরা বোর্ডে লিখি সেই চকগুলি যদি চার পাঁচটা আলমারির কোনায় কোনায় রেখে দিই, তাহলে বৃষ্টি যে স্যাঁতস্যাঁতে গন্ধটা কাপড়ে এটা থেকে আপনি রেহাই পাবেন। আরেকটি হচ্ছে কাপড়ের জুতো বা এমনি জুতোর কি কোনো স্পেশাল যত্ন আছে কিনা, কোনো পদ্ধতি আছে কিনা? ঘরোয়া ভিজে বৃষ্টিতে দেখা যায় ভিজে যায়, তো পরের দিনে হয়তো পড়তে হবে জুতোটা, তো সেই ক্ষেত্রে মানে ওই পরার যোগ্য করা যাবে কিভাবে? তো সেই ক্ষেত্রে আমাদের যদি হেয়ার ড্রায়ার থাকে, চুলার ধারে শুকাতে গেলে তো একটা বিরাট অ্যাক্সিডেন্ট হতে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে যদি চট করে জুতাটা শুকিয়ে নিই তাহলে দেখা যায় যে জুতা ভেজাটা বন্ধ হয়ে থাকবে না, ভেজা থাকবে না, আর জুতা দিয়ে গন্ধটা বের হবে না। আরেকটি প্রসঙ্গে আলমিরা প্রসঙ্গে আবার একটু ফিরে যাই, দেখা যাচ্ছে শুকনো আলমিরা কিন্তু হুট করে একদিন খুলে দেখা গেল ছোট ছোট পোকা হয়ে আছে, তো সেই ক্ষেত্রে পোকাগুলো যেন না হয় কিছু নিম পাতা, শুকনা নিম পাতা যদি আলমারির কোনায় কোনায় রেখে দিই, বা যেটা পেপার আমরা বিছিয়ে কাপড় রাখি পেপারের নিচে যদি আমরা নিম পাতা অথবা কালোজিরা, কালোজিরা, হ্যাঁ কালোজিরাটা কিভাবে রাখতে হবে? কালোজিরা ছড়িয়েও রাখতে পারি অথবা কাপড়ের মধ্যে একটু পুটলি করে যদি দিয়ে রাখি কাপড়ে, তাহলে ওই যে ছোট পোকাগুলি যেগুলি কাপড়ে পোকাগুলি হয় আলমিরাতে পোকা হয় পোকাগুলি থেকে রেহাই পাওয়া যাবে। আচ্ছা আপা, এখন একটু ঘর থেকে রান্নাঘরে যাই, যেমন মাঝে মাঝে গোশত অনেক বেশি হয়তো কেনা হয়ে গেল বা জমে গেছে বা মাত্র কোরবানি হয়েছে ঈদের সময় বিশেষ করে যখন হয়, তো সেই ক্ষেত্রে এগুলো রাখার সংরক্ষণ পদ্ধতি কি আছে? ফ্রিজে কিভাবে খুব সুন্দর করে সাজিয়ে যে প্রয়োজন মতো যেন বের করে নেওয়া যায়? প্রথমে যেটা বলি যে আমরা মাংসটা যেন ভালো করে মুছে মুছে পলি ব্যাগে ভরে রাখি, কারণ শুকে বাতাসে আগে শুকাতে হবে, এরপর ভালো করে মুছে তারপরে রাখতে হবে, না হলে মাংস থেকে রক্ত বের হয়ে ফ্রিজে একদম বেশি ওভারলোড হয়ে যায়। দেখা যায় যে কোরবানির পর পর বা বেশি বাজার করে রাখলে অনেক সময় ফ্রিজের বন্ধ হয়ে যায়, অটোমেটিক খারাপ হয়ে যায়, এটা ওভারলোডের জন্য হতে পারে ফ্রিজে। আর এছাড়া আমরা কোল বিফ বা হান্টার বিফ করেও রাখতে পারি। কোল বিফ আমরা মাংসটাকে তিন দিন সিরকা সয়া সস লবণ দিয়ে ভিজিয়ে রেখে তারপরে আমরা এটা সিদ্ধ করে রেখে দিতে পারি, এটাও ফ্রিজে নর্মাল ফ্রিজে সাত দিন থাকবে, এটা দিয়ে আমরা ইচ্ছা মতন সালাদ স্যান্ডউইচ করে খেতে পারি। আর আমাদের সময় আসলে প্রায় শেষ, হান্টার বিফের ব্যাপারটা যদি, হান্টার বিফও একই, সোরা সন্দক লবণ আর আখের গুড় এটা দিয়ে ভিজিয়ে রেখে, লেবুর রস এটা দিয়ে ভিজিয়ে রেখে পাঁচ দিন নর্মাল ফ্রিজে রাখার পরে এটা যদি আমরা সিদ্ধ করি তারপরে আমরা ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতে পারি, যেমন হান্টার বিফ দিয়ে আমরা সালাদ করতে পারি, স্যান্ডউইচ করতে পারি। আপা আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, মুনিরা সুলতান আপার কাছে আজ ঘরোয়া বেশ কিছু টুকিটাকি জানতে পারলাম, আশা করি এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন কাজে লাগবে। আমাদের এবারের আয়োজন আলোকপ্রভা, আলোকপ্রভা নিয়ে আসছে মরিয়াম জামিলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আলোকপ্রভায় আপনাদেরকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি, আমি মারিয়াম জামিলা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সাধারণত আমরা শুনে থাকি যে বাবা মার প্রতি কতটা সন্তান দায়িত্ব পালন করবে, কিন্তু এখন বর্তমান সমাজে আমরা যখন নৈতিক অবক্ষয়ের একদম শীর্ষে অবস্থান করছি, যেখানে কিনা বাবা মা সন্তানের কাছে নিরাপদ নয়,
যেখানে কিনা বাবা মাকে আপন না ভেবে সন্তানেরা বাইরের কাউকে আপন ভাবছে, নিজেরা বিপদে পড়ছে এবং একই সাথে বাবা মাকেও বিপদের সম্মুখীন করছে। সেই জন্য বাবা মারও সন্তানের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য বর্তায়, যা সম্পর্কে কিনা চিন্তা করা উচিত। সুতরাং এরকম সংকটময় অবস্থায় সন্তানের কাছ থেকে কিছু প্রত্যাশা করার আগে বাবা মা চিন্তা করা উচিত যে যেই সন্তানকে আল্লাহ তাআলা তাদের কাছে আমানত স্বরূপ দিয়েছেন, নিয়ামত স্বরূপ দিয়েছেন, সেই সন্তানের প্রতি আমরা কতটা দায়িত্ব কর্তব্য পালন করতে পারছি। পবিত্র কোরআন শরীফে এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক যেভাবে সন্তান পালনের নির্দেশনা দিয়েছেন তা আমরা কতটা পালন করছি তাই আজকে ভাববার বিষয়। প্রথমেই আসা যাক সন্তান জন্মের পরের কথায়। সাধারণত সন্তান